চট্টগ্রামের বোয়ালহালী ফজলাত ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন ইফতার মাহফিলও আলোচনা সভা অনুষ্ঠিত। নব কার্যকরী কমিটির সভাপতি পদে প্রকৌশলী মোহাম্মদ আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক পদে প্রকৌশলী মোহাম্মদ ফারভিজ চৌধুরী নির্বাচিত হই। মার্চের 31 তারিখ শুক্রবার উপজেলা রিটার্ন কমিটি সেন্টারে এক উৎসবমুখর পরিবেশে গণতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় সদস্য দলের ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে 16 সদস্য বিশিষ্ট এই নতুন কার্যকরী কমিটি নির্বাচিত হয়। ইসলাম সিপ্লাস টিভি চট্টগ্রাম।